দূরবীন বাংলায় বায়োগ্রাফি। ডক্টর শিরীন শারমিন চৌধুরী। ডক্টর শিরীন শারমিন চৌধুরী একজন বাংলাদেশি রাজনীতিবিদ। তিনি নবম জাতীয় সংসদের স্পিকার সহ বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার হিসাবে 30 এপ্রিল 2013 তারিখে নির্বাচিত হন। 46 বছর বয়সে তিনি সর্বকনিষ্ঠ স্পিকার রূপে সাবেক স্পিকার এবং বর্তমান রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের স্থলাভিষিক্ত হন। এর পূর্বে তিনি বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন। শিরীন শারমিন চৌধুরী 1966 সালের 6ই অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। নোয়াখালী জেলার সাতক্ষীরের সিএসপি অফিসার ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব রফিকুল্লাহ চৌধুরীর কন্যা তিনি। তার মা ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য প্রফেসর নাইয়ার সুলতানা। তার নানা ছিলেন পূর্ব পাকিস্তান হাইকোর্টের বিচারপতি সিকান্দার আলী। তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন ফার্মাসিউটিক্যালস কোম্পানির পরামর্শক হিসাবে কাজ করেছেন। তাদের সংসারে এক পুত্র এবং এক কন্যা রয়েছে। ডক্টর শিরীন শারমিন চৌধুরী 1983 সালে ঢাকা বোর্ডে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন। 1985 সালে এসএসসিতে একই বোর্ডে মানবিক বিভাগ থেকে সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেন। 1989 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং 1990 সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলএমএ ফার্স্ট ক্লাস ফার্স্ট হন। শিরীন শারমিন চৌধুরী একজন কমনওয়েলথ স্কলার। 2000 সালে তিনি যুক্তরাজ্যের এসেক্স বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পিএইচডি লাভ করেন। তার গবেষণার বিষয়বস্তু ছিল সাংবিধানিক আইন ও মানব অধিকার। এলএলএম পাস করার পর তিনি 1992 সালে বাংলাদেশ বার কাউন্সিলে তালিকাভুক্ত আইনজীবী হিসেবে যোগদান করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টে তার 15 বছর অ্যাডভোকেট হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। নবম জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সেই সাথে সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন। 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি রংপুর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি এখনও বর্তমান জাতীয় সংসদের স্পিকার হিসেবে তার দায়িত্ব সুচারুভাবে পালন করে চলেছেন।